আমি এখান থেকে প্রার্থী হয়ে কুর্মী সমাজের সমর্পিত, কিন্তু আমি যে মাহালি সমাজ থেকে বিলং করি, মাহালি সমাজেরও সমর্থন পাওয়ার আশা আছে, ওরাও সমর্থন করবে। এবং সাঁওতাল, মাঝি, এখানের যতগুলো আদিবাসী মূলবাসী, এসটি এসসি ওবিসি মাইনরিটি, আমি সকলের লোকপ্রিয় নেতৃত্বকারী চাই, সবাইয়ের ভয়েস পার্লামেন্টে দিতে চাই। এবং আমার সর্বপ্রথম যে সমাজ আমাকে আদর করেছে, যে কুর্মী সমাজ আমাকে সৎকার করেছে, যে কুর্মী আদিবাসী সমাজ তাদের দাবিগুলো 100% মঞ্জুরি, 100% সমর্থন দিয়ে আমি যদি এখানের প্রার্থী হয়ে নির্বাচিত হয়ে যাব, তাহলে যেদিন শপথ নিব তার পরের দিনে কুর্মীকে আদিবাসী এসটি বনাবার প্রথম পার্লামেন্টে আমার আওয়াজ গুঁজবে, এটা আমি শপথ করলাম। এই বলে সকলকে নমস্কার জোহার। তার সঙ্গে সঙ্গে আমার যে দাবি রয়েছে সেটা গ্রেটার ঝাড়খণ্ড অনেক আগে পরিকল্পিত, যেটা কি জঙ্গল মহলের যে মেদিনীপুর, বাঁকুড়া, পুরুলিয়া আমার এজেন্ডাতে আছে, গ্রেটার ঝাড়খণ্ড, যে গ্রেটার ঝাড়খণ্ড নরেন্দ্র হাসদা তুলেছিলেন, এনি অরল বলেছিলেন, শিবু সোরেন বলেছে, বিনোদ বিহারী মাহাতো বলেছে, এ কে রায় বলেছে, জয়পাল সিং মারাঙ্গম কে বলেছে, সেই নির্মল মাহাতো বলেছে, সুনীল মাহাতো বলেছে, যারা বলিদান দিয়েছে ঝাড়খণ্ডের জন্য, নির্মল মাহাতো, সুনীল মাহাতো, এখানে আদিবাসী মূলবাসী ভাই ভাই সেটা আবার গড়ে তুলতে হবে, আদিবাসী মূলবাসীকে ঐক্যবদ্ধ করতে হবে। আর এই ঝাড়গ্রাম 33 সংখ্যার যে লোকসভা ঝাড়গ্রাম ক্ষেত্র, এখান থেকে নির্বাচিত করুন। আমি ধর্ম নির্বিশেষে, জাতি নির্বিশেষে, সমস্ত জাতি সমাজের ভাষা নিয়ে এবং কুর্মীর যতগুলো মানকে মেনে নিয়ে এবং সাঁওতাল, মাঝি এবং মাঝি মাতো ভাই ভাই এই স্লোগান নিয়ে আমি ডোর টু ডোর যাব, প্রত্যেকটা মানুষের কাছে যাব। আর আপনারা জিতার সংকল্প নিন, আর 2024 পার্লামেন্টে যে ভারতবর্ষে কিভাবে সংবিধান রক্ষা হবে, কিভাবে দেশ বাঁচবে, কিভাবে আমাদের দাবিগুলো নিয়ে যাব, তার জন্য আপনারা অসংখ্য ভোট দিয়ে, বিপুল ভোট দিয়ে বিজয় করুন। আমি আপনাদের ভয়েস হয়ে পার্লামেন্টে আমি জবাব আর সওয়াল করে আপনাদের কর্মী কেসটি করার জন্য বচনবদ্ধ করছি। আমি সবাইকে জয় গ্রাম, জয় আদিবাসী, জয় ঝাড়খণ্ড, জোহার। একটা কথা বলছি আমি এখানে, আদিবাসী কুর্মী সমাজের কিন্তু গ্রেটার ঝাড়খণ্ডের কথা আমরা বলছি না, সূর্য বেসরাকে আমরা এইটার জন্য কোনো প্রতিবাদ করছি না। আমরা আদিবাসী কুর্মী সমাজ আমরা চাই, কারণ সরকার তার পশ্চিমাঞ্চল উন্নয়ন পর্ষদ নামে এই জেলাগুলিকে সে পরিগণিত করে, তো পশ্চিমাঞ্চল উন্নয়ন পর্ষদ সরকারের কোনো নমিনি ছাড়া এখানে ভোটারের কোনো ব্যবস্থা নাই। তাই আমরা চাইছি স্বায়ত্তশাসিত পরিষদ হোক আপাততভাবে। আমরা আদিবাসী কুর্মী সমাজ এই দাবি রাখছি যে আগামী দিনে আমাদের আদিবাসী কুর্মী সমাজের নিজস্ব ইস্তাহারে আমরা এই জঙ্গলমহলকে আমরা চাই স্বায়ত্তশাসিত পরিষদ হিসাবে। চলো, এই সম্বন্ধে আমি আদিবাসী কুর্মী সমাজের যে জঙ্গলমহলকে স্বায়ত্তশাসিত করা যাক, বর্তমান এই সমর্থন করে আমার গ্রেটার ঝাড়খণ্ড পরবর্তীকালে হবে, কিন্তু 2024 লড়াইয়ে, ইলেকশনের লড়াইয়ে কুর্মীদের এই প্রস্তাবটাকে, জঙ্গলমহলকে স্বায়ত্তশাসিত করার আমি সমর্থন দিচ্ছি।